হলুদ সাংবাদিকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ তারা শাহবাগে বিক্ষোভ করেছেন। একই স্থানে সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। শনিবার সকাল ১১টা, রাজধানীর শাহবাগ মোড়। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। তাদের অভিযোগ, সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলুদ সাংবাদিকতা করছে এই পত্রিকা। পরে তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন। একটি শিশুকে নিয়ে তারা যে এরকম একটি চিত্রকল্প ঘটনা সাজাইছে, সেটা আমাদের দেশের জন্য মান সম্মান এবং মর্যাদাহানি ঘটেছে বলে আমরা মনে করি। তারা গুজবের ধারাবাহিক প্রোগ্রাম চালিয়েছে, তারা সিরিজ প্রপাগান্ডা চালিয়েছে, সেই জায়গা থেকে আনইথিক্যাল জার্নালিজম যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এখন হয়েছে। একই সময়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা। শামস ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তারা দমানোর জন্য সাধারণ মানুষ জনগণের উপর তারা ভয় দেখাচ্ছে, গ্রেফতার করছে। অবিলম্বে যদি শামস মুক্ত করা না হয় আমরা রাজপথে থাকব। যতক্ষণ পর্যন্ত না আপনারা এই মুক্তি শামসকে দেবেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে যদি একজনও থাকে আমরা কিন্তু আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধনের পাশে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়াই এক ঘন্টার বেশি যান চলাচল বন্ধ থাকে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোজা রেখে সারাদিন জার্নি করে একটা মানুষের ক্লান্তি ভাব চলে আসে, সো এই জিনিসটাকে আমরা একটু সাধারণভাবে দেখতে বলে ভালো হতো। এভাবে মানুষকে কষ্ট দিয়ে রাস্তাঘাট ব্লক করে গাড়ি ভাঙচুর করে এভাবে প্রতিবাদ করা যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে করা কর্মসূচিও সমাপ্তি ঘোষণা করা হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। হলুদ সাংবাদিকতা ও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে গ্রেফতারের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ তারা শাহবাগে বিক্ষোভ করেছেন। একই স্থানে সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। শনিবার সকাল ১১টা, রাজধানীর শাহবাগ মোড়। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে স্লোগান দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্রছাত্রী। তাদের অভিযোগ, সাংবাদিকতার নামে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলুদ সাংবাদিকতা করছে এই পত্রিকা। পরে তারা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করেন। একটি শিশুকে নিয়ে তারা যে এরকম একটি চিত্রকল্প ঘটনা সাজাইছে, সেটা আমাদের দেশের জন্য মান সম্মান এবং মর্যাদাহানি ঘটেছে বলে আমরা মনে করি। তারা গুজবের ধারাবাহিক প্রোগ্রাম চালিয়েছে, তারা সিরিজ প্রপাগান্ডা চালিয়েছে, সেই জায়গা থেকে আনইথিক্যাল জার্নালিজম যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় এখন হয়েছে। একই সময়ে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। সাংবাদিক শামসুজ্জামান শামসের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানান তারা। শামস ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তারা দমানোর জন্য সাধারণ মানুষ জনগণের উপর তারা ভয় দেখাচ্ছে, গ্রেফতার করছে। অবিলম্বে যদি শামস মুক্ত করা না হয় আমরা রাজপথে থাকব। যতক্ষণ পর্যন্ত না আপনারা এই মুক্তি শামসকে দেবেন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে যদি একজনও থাকে আমরা কিন্তু আমাদের কর্মসূচি চালিয়ে যাব। এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মানববন্ধনের পাশে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়াই এক ঘন্টার বেশি যান চলাচল বন্ধ থাকে, এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রোজা রেখে সারাদিন জার্নি করে একটা মানুষের ক্লান্তি ভাব চলে আসে, সো এই জিনিসটাকে আমরা একটু সাধারণভাবে দেখতে বলে ভালো হতো। এভাবে মানুষকে কষ্ট দিয়ে
রাস্তাঘাট ব্লক করে গাড়ি ভাঙচুর করে এভাবে প্রতিবাদ করা যায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মানববন্ধন শেষ করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যানারে করা কর্মসূচিও সমাপ্তি ঘোষণা করা হয়। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।